নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শিশু মনস্তত্ত্ব ও শিশু বিকাশের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আমি আজকে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, বিদ্যালয়ে দলীয় কাজকর্মে শিক্ষার্থীকে উৎসাহ দেওয়া উচিত, কেননা সেখানে পরোক্ষভাবে সাহায্য করে। অপশন বি, বিদ্যালয়টি আকর্ষণীয় করে তোলে। অপশন সি, পড়াশোনা না হওয়ায় শিক্ষার্থী আনন্দ পায়। আর অপশন ডি, এর ফলে শিক্ষার্থীর রুদ্ধ আবেগ অনুভূতিগুলি প্রকাশে সুবিধা হয়। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, তা এর সঠিক উত্তর হবে অপশন ডি, এর ফলে শিক্ষার্থীর রুদ্ধ আবেগ অনুভূতিগুলি প্রকাশে সুবিধা হয় তার। মানে তারা যখন পিয়ার গ্রুপে থাকে তখন তাদের মনের মধ্যে যে সুপ্ত ভাবনা বা সুপ্ত ইচ্ছাগুলো সেগুলো কিন্তু প্রকাশ পায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সমস্যাগ্রস্ত শিশুর সঙ্গে শ্রেণীকক্ষে শিক্ষকের কি ব্যবহার করা উচিত। অপশন এ, শ্রেণীকক্ষে তার প্রতি মনোযোগ দেওয়া উচিত নয়। অপশন বি, শ্রেণীকক্ষে বিরক্ত না করার জন্য শিশুটিকে বিনম্র থাকতে বলা উচিত। অপশন সি, শ্রেণীকক্ষে শিশুটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও বিনম্রভাবে কথা বলা উচিত। আর অপশন ডি, শ্রেণীকক্ষে বিরক্ত করলে তাকে শাস্তি দেওয়া হবে, সতর্ক করা উচিত। তা নিশ্চয়ই বুঝতে পারছেন এর সঠিক উত্তর কোনটা হবে। এর সঠিক উত্তর হবে অপশন সি, শ্রেণীকক্ষে শিশুদের সঙ্গে বন্ধুত্ব ও বিনম্রভাবে কথা বলা উচিত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মনস্তাত্ত্বিক সমস্যার একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণ হলো। অপশন এ, গৃহকোন্দল মানে বাড়িতে ঝগড়া। অপশন বি হচ্ছে দারিদ্র মানে দারিদ্রতা মানে গরিব। আর অপশন সি হচ্ছে শারীরিক অক্ষমতা মানে কোনো শারীরিক ত্রুটি। আর অপশন ডি হচ্ছে এর কোনোটি নয়। তা মনস্তাত্ত্বিক সমস্যার একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণ সেটি হচ্ছে গৃহে ঝগড়া। গৃহে ঝগড়া কিন্তু এখানে একটি সবচেয়ে বড় কারণ। তার কারণ কি, স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা তারা কিন্তু কনসেন্ট্রেশনে সব থেকে বড় প্রবলেম হবে এই অবস্থায়। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোনো সময় বা কোন সময় শিশুর স্বাধীন চেতনার বিকাশ ঘটে। তা শিশুর মধ্যে যে সুপ্ত যে স্বাধীন চেতনা আছে সেই চেতনা কখন প্রকাশ ঘটে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। প্রথম অপশন আছে প্রথম বাল্য অবকাল, সেকেন্ড অপশন আছে উত্তর বাল্যকাল, থার্ড অপশন আছে বয়স সন্ধিক্ষণ, আর অপশন দিয়েছে এর কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, না এর সঠিক উত্তর হবে প্রথম বাল্যকাল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পিয়াজেটের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন। অপশন এ দুটি স্তর, অপশন বি তিনটি স্তর, অপশন সি চারটি স্তর, না অপশন ডি কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে চারটি স্তর। আপনারা নিশ্চয়ই জানেন সেন্সারি মোটর স্কিল, তারপরে আপনারা বাদ বাকি প্রি কনভেনশনাল, কনভেনশনাল আর হচ্ছে প্রি কনভেনশনাল আর পোস্ট কনভেনশনাল, এটা হচ্ছে আমরা চলে গেলাম কোহলসবার্গে। আর এই পিয়াজেটের চারটে স্তরের মধ্যে হচ্ছে প্রথম একটা সেন্সারি, তারপরে একটা হচ্ছে প্রি অপারেশনাল, তারপরে হচ্ছে অপারেশনাল, আর তারপরে হচ্ছে ফর্মাল অপারেশনাল। এই চারটে স্টেজের কথা বলা আছে। স্কিনারের মতে আচরণ কয় ধরনের হয়। তা অপশন আছে দুই ধরনের, তিন ধরনের, চার ধরনের, না কোনোটি নয়। তা এর সঠিক উত্তর হচ্ছে আচরণ দুই ধরনের হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সমস্ত সমাধান শিক্ষণের কটি স্তর আছে। দুটি, তিনটি, চারটি, না কোনোটি নেই। তা সমস্ত সমাধানের জন্য চারটি স্তর আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শিক্ষকের কাজের মধ্যে পড়ে না। অপশন এ, শিক্ষার্থীদের নতুন আবিষ্কারের শিক্ষক উৎসাহ দেবেন। অপশন বি, বহুমুখী বা বিভিন্ন ধরনের চিন্তা ও আবিষ্কারের উৎসাহ দেবেন। অপশন সি, শ্রেণীকক্ষে আলোচনার সুযোগ সৃষ্টি করে শিক্ষার্থীদের চিন্তার জগৎকে উন্মুক্ত করবেন। এবং অপশন ডি হচ্ছে উপরের সবকটি। তাহলে এখানে সঠিক উত্তর উপরের সবকটি, কেননা এর তার একজন শিক্ষকের মধ্যে এই সবকটা জিনিসই কিন্তু পড়ে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পিএসআই পার্সোনালাইজড সিস্টেম অফ ইনস্ট্রাকশন হলো। অপশন এ শিক্ষক কেন্দ্রিক পাঠদান, অপশন বি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান, অপশন সি গতানুগতিক শিক্ষণ পদ্ধতি, না অপশন ডি এর কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদান মানে চাইল্ড সেন্টার্ড এডুকেশন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিজের কোনটি অপসংস্কৃতিমূলক শিক্ষার্থীর লক্ষণ, মানে যে সমস্ত স্টুডেন্টরা অপসংস্কৃতিমূলক কার্যকলাপের সাথে জড়িত তাদের লক্ষণ কোনটা। অপশন এ আঙুল চষা, অপশন বি বদমেজাজি, অপশন সি দোতলামি, আর অপশন ডি হচ্ছে এর সবকটি। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে এর সবকটি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ফয়েলের মতে সৃজনাত্মক প্রবৃত্তি হলো। অপশন এ এরস, অপশন বি থাস্টান, অপশন সি ইদম, আর অপশন ডি হচ্ছে অহম। তাহলে ফ্রয়েডের মতে সৃজনাত্মক প্রবৃত্তি হলো কোনটা সেটা আমাদের এখানে বলতে হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে থার্স্টান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীর
মধ্যে আগ্রহকে স্থায়ী করতে হলে প্রয়োজন। তাহলে আগ্রহকে যদি স্থায়ী করতে হয় তাহলে কোনটা প্রয়োজন সেটা আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। অপশন এ আছে শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার বিষয় পদ্ধতি নির্দিষ্ট করা। অপশন বি হচ্ছে সহপাঠ্যক্রমিক কাজে অংশগ্রহণে উৎসাহী করা। আর অপশন ডি আছে পাঠ্য বিষয়বস্তুকে মুখস্থ করা। আর অপশন ডি আছে প্রথম দুইটি। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে প্রথম দুটি কিন্তু সঠিক। না, শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার বিষয় পদ্ধতি নির্দিষ্ট করা এবং সহপাঠ্যক্রমিক কাজে অংশগ্রহণে উৎসাহিত করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। টার্মানকৃত বুদ্ধি বণ্টনের তালিকায় মেধাবী শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক কত ধরা হয়েছে? মানে যে সমস্ত শিক্ষার্থী মেধাবী তা তাদের বুদ্ধাঙ্ক কত? তা এখানে সঠিক উত্তর আমরা দেখে নেবো 140-এর উপর, 110 থেকে 119-এর মধ্যে, 90 থেকে 100-এর মধ্যে, না 120 থেকে 139-এর মধ্যে। তা এটার সঠিকটা হবে 110 থেকে 119-এর মধ্যে। ঠিক আছে, মানে মেধাবী যে সমস্ত ছাত্র, মানে এই ছাত্রটা একটু সাধারণ থেকে উপরে একটু বিলান্স করে, মানে সুপিরিয়র লেভেলে থাকে। চলে আসি পরবর্তী, মানে ক্লাসে ফার্স্ট বয় এরকম টাইপের স্কোরিং এর মধ্যে থাকে। চলে আসি পরবর্তী প্রশ্ন। বুদ্ধি বিষয়ে দ্বি উৎপাদন তত্ত্বের প্রবক্তা হলেন, তাহলে দ্বি উৎপাদন তত্ত্বের প্রবক্তাকে অপশন এ স্টান, অপশন বি স্পিয়ারম্যান, অপশন সি থান্ডাইক, না অপশন ডি হচ্ছে এদের কোনোটাই নয়। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে স্পিয়ারম্যান। তাহলে দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্পিয়ারম্যান। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বুদ্ধাঙ্ক হলো, তাহলে বুদ্ধাঙ্ক হলো কোন ফর্মুলাটা, মানে আইকিউটা আমাদের বার করতে হবে। আইকিউ আপনারা মোটামুটি সবাই জানেন যে এম এ ডিভাইড বাই ক্রনিক্যাল এজ ইন্টু 100। তাহলে অপশন বিটা কিন্তু সঠিক উত্তর, মানে মানসিক বয়স ডিভাইড বাই দৈহিক বয়স গুণ 100 সমান সমান, এটা সমান সমান হবে কি আইকিউ। ঠিক আছে, এটা সমান সমান আইকিউ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাইগোটস্কির মতে ধারাবন্ধন হলো, তাহলে ধারাবন্ধনটা কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ শিক্ষার্থী পাঠ্যক্রমের ব্যাপকতা, অপশন বি শিখন এবং সমস্যা সমাধানে সাহায্য করা, অপশন সি ভাষা ও সংস্কৃতির মিথক্রিয়া, এবং অপশন ডি হচ্ছে এদের কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীর পাঠ্যক্রমের ব্যাপকতা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিশুর পঠনগত অক্ষমতাকে বলা হয় অপশন এ ডিসলেক্সিয়া, অপশন বি ডিসগ্রাফিয়া, অপশন সি ডিসক্যালকুলেশিয়া, না অপশন ডি কোনোটি নয়। তাহলে পঠনগত যখন অক্ষমতা তখন সেটাকে বলে কিন্তু ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া কিন্তু আপনাদের এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে বুদ্ধাঙ্কের মাত্রা কত? অপশন 25 থেকে 44, 45 থেকে 75, 35 থেকে 49, আর এদের কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর হবে কোনটা বন্ধুরা? এর সঠিক উত্তর হবে 45 থেকে 75। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষকের করণীয়? অপশন এ বলেছে যে আলাদা বিদ্যালয়ে পড়ানোর পরামর্শ দেওয়া, অপশন বি বলেছে পিতামাতাকে তার সম্পর্কে তার উন্নতি সম্পর্কে অবহিত করা, অপশন সি বলেছে সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার পর সাধারণ শিক্ষাদানের পাশাপাশি সংশোধনমূলক শিক্ষার ব্যবস্থা করা, আর পরবর্তী অপশনটা বলেছে যে এর মধ্যে কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে বন্ধুরা, সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার পর সাধারণ শিক্ষাদানের পাশাপাশি সংশোধনমূলক শিক্ষার ব্যবস্থা করা, মানে রেমিডিয়াল টিচিং। চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন। স্কিমা কি? অপশন এ আত্মীকরণের মাধ্যম, অপশন বি কোনো মুহূর্তে অর্জিত তথ্য সময়ের একক সংগঠন, অপশন সি আত্মকেন্দ্রিকতা, না অপশন ডি এর কোনোটি নয়। তা এর সঠিক উত্তর বন্ধুরা, কোনো মুহূর্তে অর্জিত তথ্য সময়ের একক সংগঠন হচ্ছে স্কিমা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন। তা 20টা প্রশ্ন আমরা খুব সুন্দরভাবে আমরা আলোচনা করে নিয়েছি। তা এইবার আমরা চলে আসব যাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আজকে নতুন দেখলেন তাদের ক্ষেত্রে আমরা এটাকে কী করবো, একবার রিভাইজ করব। এবং যারা এই প্রশ্নগুলোর সাথে আগে পরিচিত এবং যাদের এই কোশ্চেনগুলো একটু অন্যরকম লাগছে বা আরেকবার চোখের সামনে যদি না দেখেন তাহলে অ্যান্সার সঠিক করতে পারবেন না, তা তাদের জন্য আমরা এই কোশ্চেনগুলো একবার রিভাইজ করব, যাতে এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমাদের মস্তিষ্কগত হয় এবং ভবিষ্যতে যাতে এর অ্যান্সারগুলো ভুল না হয়। তাহলে আমরা একটু রিভাইজ করব, আপনারা একটু কোঅপারেট করবেন, তাতে আপনাদের এই কোশ্চেনগুলো মস্তিষ্কগত হবে এবং আমরা খুব তাড়াতাড়ি একটু এই কোশ্চেনগুলো আলোচনা করব। তা প্রথম প্রশ্ন ছিল,
বিদ্যালয়ে দলীয় কাজকর্মে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া উচিত, কেননা এর সঠিক উত্তর হচ্ছে এর ফলে শিক্ষার্থীর রুদ্ধ আবেগ অনুভূতিগুলো প্রকাশে সুবিধা হয়। নেক্সট প্রশ্ন ছিল, সমস্যাগ্রস্ত শিশুর সঙ্গে প্রাথমিক কক্ষে বা সমস্যাগ্রস্ত শিশুর সঙ্গে শ্রেণীকক্ষে শিক্ষকের কি ব্যবহার করা উচিত? এর সঠিক উত্তর হলো, শ্রেণীকক্ষে শিশুটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও বিনম্রভাবে কথা বলা উচিত। নেক্সট প্রশ্ন, মনস্তাত্ত্বিক সমস্যার একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণ হলো? সঠিক উত্তর, গৃহকুন্দন। নেক্সট, কোন সময় শিশুর স্বাধীন চেতনার বিকাশ ঘটে? এর সঠিক উত্তর হচ্ছে প্রথম বাল্যকালে। নেক্সট, পিয়াজেট প্রজ্ঞামূলক বিকাশের কয়েকটি স্তরের কথা বলেছেন? এর সঠিক উত্তর হচ্ছে চারটি স্তর। নেক্সট, স্কিনারের মতে আচরণ কয় ধরনের? এর সঠিক উত্তর হচ্ছে দুই ধরনের। নেক্সট, সমস্যা সমাধান শিখনের কটি স্তর আছে? এর সঠিক উত্তর হচ্ছে চারটি স্তর। নেক্সট, নিচের কোনটি শিক্ষকের কাজের মধ্যে পড়ে? এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি। নেক্সট, পিএসআই পার্সোনালাইজড সিস্টেম অফ ইনস্ট্রাকশন হলো? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান। নেক্সট, নিচের কোনটি অপসংস্কৃতিমূলক শিক্ষার্থীর লক্ষণ? এর সঠিক উত্তর হচ্ছে উপরোক্ত সবগুলি। ফ্রয়েডের মতে সৃজনাত্মক প্রবৃত্তি হলো? এর সঠিক উত্তর হতে থান্টাস। নেক্সট, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহকে স্থায়ী করতে হলে প্রয়োজনীয়? এর সঠিক উত্তর হচ্ছে প্রথম দুটি। নেক্সট প্রশ্ন, টার্মানকৃত বুদ্ধি বন্টনের তালিকায় মেধাবী শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক কত ধরা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে 110 থেকে 119 এর মধ্যে। নেক্সট, বুদ্ধি বিষয়ে দ্বি উপাদান বা দ্বি উৎপাদন তত্ত্বের প্রবক্তা হলেন? সঠিক উত্তর স্পিয়ারম্যান। নেক্সট, বুদ্ধাঙ্ক হল মানসিক বয়স ডিভাইডেড দৈহিক বয়স গুণ 100। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভাইগটস্কির মতে ভাড়া বন্ধন হল? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীর পাঠক্রমের ব্যাপকতা। নেক্সট, শিশুর পঠনগত অক্ষমতাকে বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে ডিসলেক্সিয়া। নেক্সট, শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে বুদ্ধাঙ্কের মাত্রা কত? এর সঠিক উত্তর হচ্ছে 45 থেকে 75। নেক্সট, শিখন অক্ষমতা যুক্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষকের করণীয়? এর সঠিক উত্তর হচ্ছে, সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার পর সাধারণ শিক্ষাদানের পাশাপাশি সংশোধনমূলক শিক্ষার ব্যবস্থা করা। নেক্সট অ্যান্ড লাস্ট, স্কিমা কি? স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসময়ের একক সংগঠন। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এবার আমরা চলে আসছি পরবর্তী পার্ট। পরবর্তী পার্ট হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্ট, মানে আপনাদের হোমটাস্কের পার্ট। তা আপনাদের হোমটাস্কের পার্টের আজকে আমি কোশ্চেনটা বলছি, আপনারা খাতায় লিখে নেন। তা আজকে আপনাদের কোশ্চেনটা হলো, শিশুদের পক্ষে কোনটি উপযোগী? অপশান এ সরব পাঠ, অপশান বি নীরব পাঠ, অপশান সি উভয় পাঠ, না অপশান ডি এগুলির কোনোটি নয়। আবার আমি আজকে হোমটাস্কের প্রশ্নটা বলছি, শিশুদের পক্ষে কোনটি উপযোগী? অপশান এ সরব পাঠ, অপশান বি নীরব পাঠ, অপশান সি উভয় পাঠ, না অপশান ডি এগুলির কোনোটি নয়। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আপনাদের দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।